গার্ল মন্টি, তো তোমরা কেমন আছো? তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করে দেওয়া যাক। তো আগের দিন রাতের থেকেই না আজকের ব্লগটা শুরু করছি। তো আগের দিন রাতে চলে গেছিলাম এরকম একটা পার্টিতে। তো দেখো স্মুদিং করার পর ফার্স্ট পার্টি অ্যাটেন্ড করছি। তো যাই হোক, বাড়িতে আর ভিডিও বানানোর সময়ই পাইনি, তাড়াতাড়ি রেডি হয়ে ফটাফট চলে আসলাম। এখন রুহি পুরো খেলাধুলো এইসব করতে করতে বিজি। তো যাই হোক, চুলটা এখনও পেতে আছে, আর কয়েকদিন পরে হয়তো খেলবে। আর এই পার্টিটাই না বেবিরা বেশ কিন্তু মজা পেয়েছে এসে, কারণ এইভাবে একটা মিকি মাউসের আয়োজন করা হয়েছিল যেটার মধ্যে না বেবিজরা জাম্পিং করতে আর খেলতে খুবই পছন্দ হয়ে করছিল। এটা ওদেরকে অনেকটাই কিন্তু এঙ্গেজ করে রেখেছিল। আর তাছাড়াও এখানে আয়োজন করা হয়েছিল এইভাবে ট্যাটু বা কিছু স্টিকার এঁকে দেওয়ার। তো এখানে একটা মেয়ে ছিল যে এইভাবে ওদেরকে হাতে ট্যাটু বা স্টিকার এঁকে দিচ্ছিল। তো রুহি না বলছিল ওকে মাঙ্কি এঁকে দিতে হবে। তো তারপরে আর মাঙ্কি এঁকে দেয়নি, একটা ক্যাট ওকে এঁকে দিয়েছে, যাতে কিন্তু ও অনেক খুশি হয়েছে। আর এবার না আমরাও ভাবছি রুহির বার্থডেটা ছোট্ট করে করব, কারণ জানুয়ারি মাসেই কিন্তু রুহির বার্থডে। তো এই জন্য কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রেখো, অনেক ভিডিও কিন্তু সামনে আসতে চলেছে। আর তারপর এভাবে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছিলাম। আর রুহি তো সবথেকে বেশি ওয়েট করছিল ওর গিফটসের জন্য, যেটার জন্যই কিন্তু ও বেসিক্যালি আসে এই পার্টিগুলোতে। তো এই গিফটের মধ্যেও না ও পেয়েছিল একটা মিকি মাউস পিগি ব্যাংক। আর আজকে হলো নেক্সট মর্নিং। তো এইভাবে এখানে চিকেন রান্না হচ্ছে, আর আজকে কিন্তু দেশি চিকেন। আর এখানে পালং শাক রান্না হয়েছে বেগুন দিয়ে, ডাল আর পেঁয়াজকলি ভাজা। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর না আমরা চলে এসেছিলাম এরকম একটা পার্কে। এখানে না কিছু আমাদের ভিডিও তোলা ছিল বেবি মম মন্টি চ্যানেলের জন্য। ওখানে যেহেতু আমরা কিছু কিছু স্টোরি বানাই, তো আলাদা আলাদা রকমের জায়গায় কিন্তু আমাদের শ্যুট করতে হয়। ফাইনালি দেখো রাত্রি হয়ে গেছে, ভিডিও বানাতে বানাতে এই যে এখন যাচ্ছি বাড়িতে। মানে দেখাও কুচু কুচু কেমন লেগেছে তোমার আজকে? মজা লেগেছে? ওর খুব ভালো লাগে এরকম বাইরে পার্কে টার্কে শুটিং করতে আসলে খুব ভালো লাগে। কিন্তু এখন আর হাঁটবে না, দেখো দুষ্টুমি খালি। তো মোটামুটি সন্ধ্যেই হয়ে গেছিল, তো রুহির হালকা হালকা খিদে পেয়ে গেছিল। এই জন্য না আমরা বাইরে কিছু ভুট্টার দোকান বসেছিল, ফুচকা এন অল বসেছিল, এগুলো টুকটাক কিন্তু খেয়ে নিয়েছি। এখন কি খাচ্ছে? ভুট্টা খাচ্ছে মানে। আর তারপর না আমরা চলে গেছিলাম এইভাবে গাড়ির পলিউশন করাতে। আমাদের গাড়ির পলিউশন শেষ হয়ে গেছিল। গাড়ির পলিউশন করাতে কিন্তু বেশি খরচা পড়ে না, বাট পুলিশ যদি একবার পলিউশন ছাড়া গাড়িকে ধরে তাহলে কিন্তু প্রচুর টাকা ফাইন নিয়ে নেয়। তো এখন যাচ্ছি শপিং করতে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো এখন আবার কি শপিং করতে যাচ্ছি, রোজই তো টুকটাক টুকটাক কিছু না কিছু কিনতে চলেই যাচ্ছি শপিং মলে। বাট এটা কিন্তু শপিংটা একটুখানি স্পেশাল হতে চলেছে, কারণ সামনেই আমরা কিন্তু যাচ্ছি ঘুরতে। বাট সেটা কোথায় সেটা ব্লগটা দেখতে থাকলেই জানতে পারবে। তো চলো এখন আর দেরি না করে শপিং করতে চলে যাও। আর আজকে সারা দিনটা না খুবই বেশি ধকলে গেছিলো, কারণ সারা দিন এইভাবে ভিডিও বানানোর পর আবার চলে এসেছি শপিংয়ে। তো রুহিও খুব টায়ার্ড হয়েছিল, বাট ও যেহেতু শপিংয়ে এসছে বেশ মজাই পেয়েছে। আর আমাদের না হঠাৎ করেই কিন্তু এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছে, আগে কোনো প্ল্যানই ছিল না। তারপর হঠাৎ 25শে ডিসেম্বর সামনে যেহেতু, তো তার জন্য ভাবলাম কেন না বাইরে একটু ঘুরে আসা যাক। আর আমার হাজবেন্ডেরও জানুয়ারি মাস থেকে আবার নতুন প্রজেক্টে কাজ শুরু হয়ে যাবে, তো তারপরেও না ও একটু বিজি হয়ে যাবে। তো বলছে চলো যদি যাওয়া যায় এখনই কোথাও ঘুরে আসি। তো আমি আর কেন মানা করি, তো আমিও বললাম চলো। তো এই জন্য কিন্তু দেখো শপিং করতে চলে এসেছি এখানে। তো প্রথমেই চলে এসেছি জুতোর দোকানে জুতো কিনতে। আর প্রতিবার ঘুরতে যাওয়ার আগে একটা নতুন জুতো না হলে না হয় না। তো এই জন্য এবার কিন্তু ব্ল্যাক কিনতে চলে এসেছি, কারণ এর আগেরবার যেহেতু হোয়াইটটা কিনেছিলাম ওটাও নিয়ে যাব, বাট ব্ল্যাকও একটা কিনে নিলাম। আর রুহির জন্য কিছু শপিং করার ছিল। তো বাইরে যাওয়ার আগে তোমরা বুঝতেই পারো কিছু কিছু কিন্তু শপিং করতেই হয়, না হলে আবার নতুন নতুন ড্রেস না পরলেও ভালো লাগে না বাইরে গিয়ে। তো এই জন্য আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, আর আমরা যেখানে যাচ্ছি সেখানেও কিন্তু হালকা হালকা ঠান্ডা থাকবে, খুব বেশি থাকবে না তবে থাকবে। আর রুহি যেহেতু ঘুরতে যাবে বলা হয়েছে, তার জন্য কিন্তু খুব মস্তিতে আছে, প্রচুর শপিং চলছে। আর আমি বসে আছি এখন ট্রায়াল রুমে, এখন বর ট্রায়াল দিচ্ছে। রুহির কয়েকটা জিনিস কেনা হলো, সব দেখাবো তোমাদের কালকে।
আর আজকে হলো নেক্সট মর্নিং, তো এখন বসে গেছি তোমাদেরকে কি কি কাল শপিং করব এই জন্য। বাপরে বাপ কত শপিং করে নিয়েছি, তো প্রচুর শপিং করেছি কাল। তো যাই হোক, সেগুলোই এখন তোমাদের দেখাবো। আর নিশ্চয়ই ভাবছো এখন যে কোথায় যাচ্ছি আমরা, এবার কিন্তু ইন্ডিয়ায় কোথাও ঘুরতে যাচ্ছি না আমরা, ইন্ডিয়ার বাইরে ইন্টারন্যাশনাল কিন্তু ট্রিপ হবে এবার আমাদের। আর সেটা কোথায় জানতে হলে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নেক্সট ব্লগেই কিন্তু আমি তোমাদের সেটা দেখাবো আর সমস্ত কিছু বলবো, যেতে যেতেই সমস্ত কথা বলা যাবে। আর এবার না আমরা অনেক দিনের জন্য ঘুরতে যাচ্ছি, এই জন্যই কিন্তু প্রচুর শপিং করেছি। তো চলো না বরের শপিং দিয়ে এবার দেখাবো। প্রতিবার খালি আমার শপিং দেখাই আর রুহির শপিং দেখাই, তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা ভাই কি কিনলো, দাদা ভাইয়ের জন্য কিছু দেখাওনি কেন। তো এই দেখো দাদা ভাই এবার কত কিছু কিনেছে। তো এই যে এটা একটা, তারপরে এই যে এটা একটা ইউনিক ইউনিক একদম কালার সব, তারপরে এই যে হোয়াইট, ছেলেদের তো হোয়াইট ব্ল্যাক এগুলোই কালার হয়, বাট এইবার আমি বললাম একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালারগুলো কেনো। তারপরে এই হচ্ছে রুহির, এবার রুহির এই যে এরকম একটা জ্যাকেট কিনে নিয়েছে, তারপরে এই যে এইটা একটা কিনেছে, তারপরে দেখো রুহির এইটা, এই ড্রেসটা হচ্ছে খুব ভালো লেগেছে আমার, এটা দেখো কি কিউট একদম, এটা দেখো কত সুন্দর, এটার সাথে এটা কিন্তু সেট, এখন যেগুলো নতুন নতুন ট্রেন্ডিং না এগুলো পরে, তো এগুলো ও আরও আছে রুহির, দাঁড়াও দেখা, এই যে আরেকটা ড্রেস, এই যে এটা একটা সুন্দর জামা কেনা হয়েছে রুহির জন্য, পরে এই যে শুজ রুহির, এবার দেখিয়ে দিই আমার কী কেনা হলো। আমার এই যে এরকম একটা টপ, তো এরকমই একটা টপ কিনে নিয়েছি, তারপর এইরকম একটা হোয়াইট ফুল, এটা ফুল যেহেতু ঠান্ডার সময় যাচ্ছি সেই জন্য, তারপরে এইরকম একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে, পার্টি হ্যাটি তো ওখানে থাকবেই, ডিনার অ্যান্ড অল, তো সেই সবের জন্য পরব। তোমাদের মনে নিশ্চয়ই সাসপেন্স যাচ্ছে যে কোথায় যাচ্ছি, কেন বলছি না, বলবো বলবো, এই জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করতে হবে, নেক্সট ব্লগেই জানতে পারবে সব। এই যে তারপরে এইরকম আরেকটা ড্রেস, এই ড্রেসটা খুব সুন্দর না, কিউট একদম। আর কিনে নিয়েছি এরকম একটা ব্লেজার, দেখো কত শপিং, উফ। আর ফাইনালি আরেকটা ব্লেজার, সেদিন এটাই বাবু মা কিনে দিয়ে গেছিলো, সেটাও কিন্তু তোমাদের দেখানো হয়নি, তো সেই এই আরেকটা ব্লেজার, তো এত শপিং নিয়ে যাচ্ছি। আর তারপরে নিয়েছি জুতো, জুতোর দোকানেও গেছিলাম দেখেছিলে, তো এই যে এরকম একটা জুতো, যেহেতু এর আগে আবার হোয়াইট কিনে নিয়ে গেছিলাম হায়দ্রাবাদ যাওয়ার সময়, এই জন্য এইবার ব্ল্যাক, মানে প্রতিবারই একটা কিনতে হবে। আর এই যেহেতু ইন্টারন্যাশনাল ট্রিপ একটা তো কিনতেই হতো তাই না, তো এই যে এরকম একটা জুতো কিনে নিয়েছি, বেশ পছন্দ হয়েছে, দেখো এটার বর্ডারটাও কত সুন্দর, তো খুব ভালো লেগেছে আমার এটা। তো দেখো কত শপিং, তো ভিডিওটি আশা করি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, থ্যাংকস ফর ওয়াচিং।